ক্লাস ফোর দেখো, আজ থেকে আমি তোমাদের সেকেন্ড টার্ম অনলাইন ক্লাস পড়ানো শুরু করছি। তো আজকে আমরা তোমাদের বাংলা মঞ্জুরি বই থেকে যেই গল্পটা পড়ব সেটা তোমাদের সেকেন্ড টার্মে পাঠ্য 13 পাতায়, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, তেতসুকো কুরুয়ানাগির লেখা। এই গল্পটা আমি তোমাদের ক্লাসে কিছুটা পড়িয়েছিলাম, তোমরা জানোই যে শুরু করেছিলাম, আশা করি তোমরা সেই গল্পটা কিছুটা হলেও বুঝতে পেরেছ। তো গল্পের আমি তোমাদেরকে এই প্রথম থেকে শুরু করে মনে হয় একটা পাতা অবধি পড়িয়েছিলাম। তো সেইখানে বিষয়বস্তুটা কী ছিল আমি তোমাদের আরেকবার একটু বলে দিচ্ছি, যারা সেদিন আসনি তারাও একটু শুনে নাও এবং যারা এসেছিলে তারাও একবার রিভাইজ দিয়ে নাও। তো দেখো, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার এই গল্পটা তেতসুকো কুরুয়ানাগি বলে একজনের লেখা, অবশ্যই লেখক পরিচিতিটা পড়ে নেবে। এবং আমাদের এই যে আলোচ্য গল্পটাতে দেখা যায় যে তত্ত্বচান আর ইয়াসুয়াকি চান নামে দুটি শিশুর গাছে চড়ার একটা রোমাঞ্চকর কাহিনী। আমি তোমাদের ক্লাসে বলেছিলাম তত্ত্বচান একটি মেয়ে এবং ইয়াসুয়াকি চান একটি ছেলে, যাদের কিন্তু তোমই নামক স্থানে স্কুল চত্বরে প্রতিটি গাছ ছিল ছেলেমেয়েদের নিজেদের সম্পত্তি, একটা করে গাছ তাদেরকে দেওয়া হতো। কিন্তু শুধুমাত্র ইয়াসুয়াকি চান তাদের পোলিও থাকায় সেই পোলিও রোগে আক্রান্ত হয়, তার কিন্তু কোনো নিজস্ব গাছ ছিল না। এবং সে তত্ত্বচানের নির্দেশে একদিন কিন্তু তারা ঠিক করে চুপি চুপি তত্ত্বচান তার নিজের গাছে ইয়াসুয়াকি চানকে ওঠাবে। সেই জন্য তারা কিন্তু বাড়ি থেকে মিথ্যে কথা বলে কিন্তু বেরিয়ে যায় এবং তত্ত্বচান বিকেলের দিকে কিন্তু ইয়াসুয়াকি চানকে তার গাছে চড়ার নিমন্ত্রণ জানায়। এবং এরপরে আস্তে আস্তে কিন্তু মইয়ের সাহায্যে ইয়াসুয়াকি চানকে ওপরে ওঠানোর চেষ্টা করে হচ্ছে তত্ত্বচান, অনেক কষ্ট করে, যেহেতু পোলিওর কারণে ইয়াসুয়াকি চানের হাত পায়ের আঙুলো সব দলা পাকানো ছিল, তাই সে কিন্তু খুব কষ্ট করে উপর দিক থেকে ঠেলে ঠেলে কিন্তু ইয়াসুয়াকি চানকে তত্ত্বচান ওঠানোর চেষ্টা করে। এরপরে কিন্তু তারা কি করলো দেখো, দারোয়ানের ঘর থেকে একটা অতি কষ্ট করে মই জোগাড় করে তত্ত্বচান ইয়াসুয়াকি চানকে কিন্তু গাছে ওঠানোর চেষ্টা করলো। এবং আস্তে আস্তে কিন্তু সিঁড়িটার মইটার প্রথম ধাপে কিন্তু পা রাখলো ইয়াসুয়াকি চান। এরপরে কি হলো দেখো, 15 পাতা খুলবে বইয়ের। মইটার মাথায় উঠতে যে কত সময় লেগেছিল তা ওরা দুজনে বলতেও পারবে না। মাথার উপরে জ্বলছে, সেদিকে যদিও কারো ভ্রুক্ষেপই নেই, দুজনের মাথাতেই তখন একটাই চিন্তা, ইয়াসুয়াকি চানকে গাছে চড়তেই হবে যেভাবেই হোক। তত্ত্বচান নিচ থেকে ইয়াসুয়াকি চানের পা সিঁড়ির ধাপে ধাপে তুলে দিচ্ছিল আর নিজের মাথা দিয়ে তার পিছনটা ঠেলে দিচ্ছিল। বুঝতেই পারছো কতটা বন্ধুকে ভালোবাসলে বন্ধুর এই অসুস্থতা থাকা সত্ত্বেও তাকে কিন্তু সে মনের জোর দিয়ে এবং অনেক কষ্ট করে, কারণ দুজনে তো তারা বাচ্চা, একটা শক্তির প্রয়োজন হয়, বুঝতেই পারছো ইয়াসুয়াকি চান কিন্তু তত্ত্বচান ওঠানোর চেষ্টা করছিল। মইটার একেবারে মাথায় কিন্তু পৌঁছে গেল, হুররে, মানে বুঝতেই পারছো তারা কিন্তু একেবারে গাছের ডালে পৌঁছে গেছে এবং আনন্দে তারা কিন্তু হুররে বলে উঠল। এরপর বাকি কাজটুকু তত্ত্বচানের অসম্ভব মনে হলো, সে তো নিজে দু ভাগ হওয়া গাছের ডালে বসল, কিন্তু ইয়াসুয়াকি চানকে আনবে কী করে সেখানে? মইটা শক্ত করে ধরে ইয়াসুয়াকি চান তাকিয়ে রইল তত্ত্বচানের দিকে। তত্ত্বচানের খুব কান্না পেয়ে গেল, কারণ এতটা কষ্ট করে আসার পর যদি শেষ পর্যন্ত নাই উঠতে পারে ইয়াসুয়াকি চান তাহলে পুরো চেষ্টাটাই ব্যর্থ হবে। ভেবেছিল গাছের ডালটাই বসিয়ে ইয়াসুয়াকিকে অনেক কিছু দেখাবে, কিন্তু কাঁদলো না সে। তাহলে যে ইয়াসুয়াকি চানও কেঁদে ফেলবে, সে কিন্তু ইয়াসুয়াকি চানের সামনে কোনোরূপ কান্নাকাটি করলো না, হাত বাড়িয়ে ইয়াসুয়াকি চানের হাতটা ধরলো তত্ত্বচান। পোলিওতে তার আঙুলগুলো দলা পাকিয়ে গিয়েছিল, তবু তত্ত্বচানের থেকে হাতটা বড় আর আঙুলগুলোও খুব লম্বা লম্বা। তত্ত্বচান অনেকক্ষণ হাতটা ধরে থেকে বলল, তুমি শুয়ে পড়ো, আমি চেষ্টা করে দেখি তোমাকে টেনে তুলতে পারি কি না। তখন তত্ত্বচান বলল, তুমি শুয়ে পড়ো, দেখি তোমাকে আমি আরও আস্তে আস্তে টেনে তুলতে পারি কি না। ভাগ হওয়া গাছের ডালে তত্ত্বচান দাঁড়িয়ে থেকে পেটের উপর ভর দিয়ে ভয়ে থাকা ইয়াসুয়াকি চানকে টেনে টেনে তোলার চেষ্টা করছে।
বড়রা এই দৃশ্য দেখলে নির্ঘাত চিৎকার করে উঠতেন। কিন্তু ইয়াসুয়া কি চান পুরোপুরি ভরসা করেছিল তত্ত্বচানকে। দুই বন্ধুর মধ্যে কিন্তু খুব বিশ্বাস ছিল তত্ত্বচানকে, কিন্তু ইয়াসুয়া কি চান খুব বিশ্বাস করে যে সে তাকে কোনোভাবে ফেলে দেবে না, তাই কিন্তু সেও কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে লাগলো। মাঝে মাঝে টুকরো টুকরো মেঘ এসে সূর্যের তাপ থেকে ওদের রক্ষা করছে। শেষ পর্যন্ত ওরা দুজনে গাছের ডালের ওপর এসে দাঁড়ালো। নিজের ঘামে ভেজা চুল মুখের ওপর থেকে সরিয়ে তত্ত্বচান মাথা নিচু করে ইয়াসুয়াকি চানকে স্বাগত জানালো। ইয়াসুয়াকি চান গাছের গায়ে হেলান দিয়ে লজ্জা লজ্জা ভয়ে বলল, আমি কি ভিতরে আসতে পারি? আগে কখনো এমন দৃশ্য দেখেনি সে। হেসে বলল, গাছে ওঠার ব্যাপারটা তাহলে এরকম বুঝি। বুঝতেই পারছো অনুমতি নেওয়ার একটা ব্যাপার ছিল, কেউ কাউকে নিমন্ত্রণ জানালে তো সেই রকম। ইয়াসুয়াকি চান কিন্তু খুব লজ্জা লজ্জা মুখ করে তত্ত্বচানের গাছে ওঠার কিন্তু অনুমতি চাইল, এবং সে কিন্তু বুঝতে পারলো যে গাছে উঠলে আসলে কেমন লাগে দেখতে। দুই বন্ধু অনেকক্ষণ ধরে গাছের উপরে বসে রইল, নানা ধরনের গল্প করলো। জানো আমার দিদি আমেরিকায় থাকে, ওদের ওখানে নাকি টেলিভিশন নামে একটা বস্তু আছে। ও বলেছে জাপানে যখন টেলিভিশন আসবে তখন আমরা ঘরে বসে সুমো পালোয়ানদের দেখতে পাবো। দিদি বলেছে টেলিভিশন নাকি একটা বাক্সের মতো। হেসে হেসে বলল ইয়াসুয়াকি চান। বুঝতে পারছো এটা জাপানের গল্প, সেটা বাংলা ভাষায় অনুবাদ করা, এবং যেহেতু জাপানের সুমো পালোয়ানরা যারা কুস্তি করে তাদের কথা কিন্তু এখানে থাকবে, সেটা কিন্তু বলতো টিভির মতো, একটা টিভিকে একটা বাক্সের মতো মনে করে কিন্তু সেই গল্প ইয়াসুয়াকি চান করলো। যে মাঠের মধ্যেও ঘুরে বেড়াতে পারে না সেই ইয়াসুয়াকি চানের কাছে ঘরে বসে বাইরের পৃথিবীটা দেখা যে ঠিক কীরকম সেই অনুভব বোঝার মতো বড় তখনও হয়ে ওঠেনি তত্ত্বচান। ও শুধু ভাবলো একটা ঘরের ভিতরে আর একটা বাক্স, টেলিভিশন মানে টিভি সম্পর্কে কিন্তু তাদের কোনোরূপ আন্দাজ ছিল না। তার মধ্যে এত বড় সুমো পালোয়ান তখনকার কিন্তু টিভি আসেনি যখন গল্পটা লেখা হয়েছে, তাই এটা তত্ত্বচানের বিশ্বাসই হলো না যে একটা বড় বাক্সের মধ্যে বা টিভির মধ্যে কী করে অত বড় বড় পালোয়ান থাকতে পারে, এ কেমন করে হবে, ব্যাপারটা নিশ্চয়ই দারুণ কিছু, ভাবলো তত্ত্বচান। আসলে সেই সময় টেলিভিশনের কথা কেউ জানতো না। ইয়াসুয়াকি চানই প্রথম তত্ত্বচানকেই যন্ত্রটার কথা বলল। বুঝতেই পারছো যখন টিভি নতুন আসে তখন সেটা কতটা আশ্চর্যের বিষয়। দূর থেকে পাখির গান শোনা যাচ্ছে আর গাছের ডালে বসে দুই শিশু মহানন্দে গল্প করে যাচ্ছে, এই প্রথম ইয়াসুয়াকি চান গাছে চড়ল। বুঝতেই পারছো প্রকৃতি সুন্দর হয়ে উঠেছে, এবং দুই শিশুর এই গল্পের আমেজ কিন্তু তাদের বন্ধুত্বকে আরও সুন্দর করে তুললো। এই ছিল গল্পটা, তোমরা বাড়িতে ভালো করে পড়বে। শব্দার্থকে তোমাদের আগের দিনই বলেছিলাম পড়তে, তাঁবুটা পড়া তোমইটা পড়ার দরকার নেই, বাকিগুলো কিন্তু অবশ্যই পড়বে।